সেমি ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন 23 নম্বর লাট হসপিটাল মোড় থানা রায়দিঘি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সেমিফাইনাল হাডুডু ম্যাচ। প্রথম আক্রমণ প্রসেন, খেলা হচ্ছে সৌরভ মুন্ডা বনাম চিরঞ্জিত। প্রত্যেকের সঙ্গে নামের পরিচিত রয়েছে, প্রত্যেকের আপনাদের কাছে নাম তুলে ধরব আপনাদের কাছে। সেই এ গ্রুপে স্টার চিরঞ্জিত রায়দিঘি বাড়ি। প্রথমে রেড করল, প্রথম সেমিফাইনালের প্রথম খেলা 23 নম্বর লাট হসপিটাল মোড় থানা রায়দিঘি থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। সৌরভ মুন্ডার টিমে রয়েছেন সৌরভ মুন্ডা, সৌরভ খান, মেজো ধরিয়ে সালাউদ্দিন, রয়েছে পোসেন, রয়েছেন কারিমুল্লা। আরে ভাই, ওদিকে আউট যাচ্ছে, ওদিকে লোক আছে, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ কি করে? ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন মাননীয় রেফারি গোলাম নবী মহাশয়। সৌরভ মুন্ডা প্রথমে রেড কল করতে এসেছে, একাধারে তিনি ন্যাশনাল কাবাডি প্লেয়ার, অনেকবার তিনি পশ্চিমবাংলার হয়ে ন্যাশনাল করেছে, বিভিন্ন রাজ্যে খেলতে গিয়েছে। রায়দিঘি থানার অন্তর্গত চিকের মোড়ে বাড়ি। প্রিয় দর্শক, গত বছর রায়দিঘির মাঠ থেকে গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল, সেই কেপলটের ডবল বাইকের খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল সৌরভ মুন্ডা। এই সেই কেপলটের মাঠ, আগামী 6 নভেম্বর আবারও ডবল বাইকের খেলা রয়েছে, সোমবার পড়ছে। প্রিয় দর্শক, আবারও চিরঞ্জিত, চিরঞ্জিতও ন্যাশনাল কাবাডি প্লেয়ার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঘিরেছে কি ঘটনা ঘটে, ছড়ি হবে। চিরঞ্জিতের টিমে রয়েছেন মাতিন গালা, রয়েছে মইদুল, আবার কি ঘটনা ঘটে। মইদুলের বাড়ি বয়লাগাছি, রায়দিঘি থানার অন্তর্গত, রয়েছেন সুবুদ্ধপুরের মা আবির, আবিরের খেলাও আপনারা দেখতে পাবেন। সৌরভ খান, একটু আগে সৌরভ খানের ছোট ভাই কিন্তু খুব ভালো খেলে গিয়েছে, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। দর্শক, সৌরভ খান এখন ডাকে এসেছে। আপনাদের কমিটির নাম কি? বাড়িভাঙা বাদ 23 নম্বর লাট, বাড়িভাঙা বাদ সেবক সংঘের পরিচালিত আর্দলীয় হাডুডু টুর্নামেন্ট। এই সেই আবির সুবুদ্ধিপুর, এর খেলা আপনারা দেখলে কিন্তু তাক লেগে যাবে আপনাদের, অসাধারণ পারফরমেন্স। বলতে বলতে গালাকে ছোঁয়া মেরে চলে এলো সৌরভ মুন্ডা। এই সৌরভ মুন্ডা সব ধরনের খেলা এই খেলতে তিনি প্রস্তুত, ট্রেনিং সাইটে হোল বডি কাবাডি খেলা তিনি খেলা করেন। বলতে বলতে সৌরভ মুন্ডা পয়েন্ট নিয়ে চলে গেল, মইদুলকে মেরে চলে গেল, আবার সেই আবির সুবুদ্ধপুরে বাড়ি।
মথুরাপুর থানার অন্তর্গত দেবীপুর গ্রাম পঞ্চায়েতের যে সুবুদ্ধপুর গ্রাম রয়েছে সেখানে তার বাড়ি। ইদানিং সুবুদ্ধপুর থেকে বহু হাডুডু প্লেয়ার উঠে এসেছে। লালপুর বাসস্ট্যান্ড থেকে ঠিক পশ্চিমে 5 মিনিটের রাস্তা সুবুদ্ধপুর গ্রাম, সেখান থেকে উঠে এসছে এই আবির। গত বছর সীমানার মাঠে বি গ্রুপে স্টারে চ্যাম্পিয়ন হয়েছিল, বহু মাঠে আবির চ্যাম্পিয়ন হয়েছে। আবারও সৌরভ মুন্ডা রায়দিঘির কলেজ থেকে ন্যাশনাল করেছে, ওয়েস্ট বেঙ্গল কাবাডির বোর্ড থেকে সিনিয়র গ্রুপে ন্যাশনাল করেছে। গত বছর রায়দিঘির মাঠে চ্যাম্পিয়ন, কি ঘটনা ঘটে দেখা যাক দর্শক, কি ঘটনা ঘটে দেখা যাক, দেখা যাক। রেফারি ডিসিশন দিয়ে দিয়েছে, মৌর হয়ে গেল সৌরভ মুন্ডা। প্রিয় দর্শক, আবার সৌরভ খান সৌরভ খান সেই ধরিয়ারকে মেরে পয়েন্ট নিয়ে চলে গেল। মোস্তাক ধরিয়ে, মোস্তাকের বাড়ি ঢোলা থানার অন্তর্গত উত্তরাবাদে। অনেক সিনিয়র প্লেয়ার মোস্তাক, দীর্ঘদিন তিনি ধরিয়ারে পারফরমেন্স করে আসছে। এক সময় আতার টিমে খেলতো, অনেক দিনের প্লেয়ার মোস্তাক। উত্তরাবাদে বাড়ি, ঢোলা থানার অন্তর্গত চিরঞ্জিৎ, রায়দিঘি থানার কর্মরত একজন পুলিশ ফোর্স। বহুদিন তিনি খেলে এসেছে এবং এখনো খেলা চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখছি আগামী 18ই নভেম্বর ঢোলা থানার অন্তর্গত মতিনালে একটা বড় খেলা রয়েছে, তার আগে রায়দিঘির মাঠ খেলা রয়েছে, তারপরে সেই সীমানার ঐতিহাসিক 1.5 লক্ষ টাকার প্রাইজের হাডুডু খেলা রয়েছে নভেম্বর মাসের 25 ও 26 তারিখে। বলতে বলতে আবির টিপ দিয়েছিল কিন্তু কোপরা ঠিক মতো না হওয়ার জন্যে পয়েন্ট নিয়ে চলে গেল সৌরভ খান। আবার চিরঞ্জিৎ, চোখে সম্ভবত ধুলো পড়েছে সালাউদ্দিনের। সালাউদ্দিনের বাড়ি ঢোলা থানার অন্তর্গত হসপিটাল মোড়ের কাছে, ঢোলা থানার যে হসপিটাল রয়েছে সেখানে বাড়ি। বহু দিনের হাতিয়ার এই সালাউদ্দিন, যে মাঠে খেলবে কিন্তু বিপক্ষকে তাক লাগিয়ে দেবে এই সালাউদ্দিন। চিরঞ্জিৎ চড়াই হয়ে গেল,
ডাকে গিয়ে ফিরে এসেছে। সৌরভ খান আক্রমণে, দেখা যাক কি ঘটনা ঘটে, কি ঘটনা ঘটে। ময়ূর হলেও হতে পারত, কিন্তু চড়াই হয়ে গেল। প্রণব কিন্তু খুব সুন্দর ঘিরেছিল, দ্বিতীয় চড়াই রেড করতে এসছে সৌরভ মুন্ডা। চলে গেল সৌরভ মুন্ডা, চিরঞ্জিত আক্রমণে। খেলা কিন্তু টানটান উত্তেজনা, দর্শক কিন্তু কোনো শব্দ না করে কিন্তু খেলা দেখছে অধীর আগ্রহ সহকারে। কি ঘটনা ঘটল, চড়াই হয়ে গেল। কারিমুল্লা সৌরভ মুন্ডার টিমে গালা রয়েছে, একদিকে রয়েছে কারিমুল্লা, অপর দিকে রয়েছে মেজো। মেজোর সঙ্গে সৌরভ মুন্ডার জুটি গালা, কারিমুল্লার সঙ্গে পোষেন। কি ঘটনা ঘটল দর্শক দেখুন, দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত নেয়। চিরঞ্জিত সরাসরি সীমানার বাইরে প্রবেশ করলো, আর তো মৌর হয়ে গেল। মাতি ডাকি গিয়েছে, রায়দিঘি থানার অন্তর্গত বদ্দিপাড়া গ্রামে বাড়ি। আবার সৌরভ মুন্ডা ডাকে আসছে, চড়াই হয়ে গেল। পয়েন্ট নিয়ে গেল সৌরভ, পুনবে মেরে চলে গেল মাতি। মাতি না পড়ে গেলে কিন্তু সালাউদ্দিনের মেরে বেরিয়ে আসতো। আবার দুজন আউট গিয়েছে, চড়াই হবে। Yeah.
মধুর হয়ে গেল। একটি কোট পড়ে গিয়েছে, প্রথমার্ধের খেলা চলছে। এখন ডাক দিচ্ছে আবির শুভদীপ, বলতে বলতে পোসেনকে মেরে চলে এসেছে। হাফ টাইম হয়ে গেল, হাফ টাইম হয়ে গেল। হাফ টাইমের খেলার ফলাফল, সৌরভ মুন্ডা 1-0 কোটে এগিয়ে রয়েছে। আবির হাফ টাইমে পরের খেলা শুরু হয়ে গেল। আবির প্রথমে ডাকে এসছে, চড়াই হয়ে গেল। চিরঞ্জিৎ আবারও চড়ি করলো, প্রণাম এসে ফিরে গেল। সৌরভ মুন্ডা প্রথম আক্রমণ ডাকে গেল। চড়াই হয়ে গেল, আবার সৌরভ মুন্ডা মেঘনাথ যদি ঠিক মতো গালা দিত তাহলে সৌরভ মুন্ডা এটা উঠে যেতে পারতো। Hey,
ঘন্টাটি ম্যাচ চলছে, সৌরভ খান ও ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে চলে এলো। সৌরভ খান আবার সেই আবির খেলো, কারিমুল্লা কাজ মারল, আবির ছড়িয়ে দিতে পারল না, সরাসরি চলে যাচ্ছে সীমানার বাইরে। আপ্যায়ন করে চলে গেল, কয়েন পেল না, বোকা বানিয়ে চলে এলো। আর প্রসেন সরি প্রণব সালাউদ্দিন ধরে নিল, প্রণব মৌর হয়ে গেল। আবার চিরঞ্জিৎ ও দুর্দান্ত দুর্দান্ত পয়েন্ট নিয়ে চলে গেল। লাইনম্যান বলে দিয়েছে ছড়ি পার হয়ে তবে আউট হয়েছে, অতএব হাড়ুর নিয়ম অনুযায়ী ছড়ি হবে। সৌরভ
ওহ দুর্দান্ত পয়েন্ট, হোসেনের মেরে চলে গেল। আবার খান সৌরভ, দর্শক কি ঘটনা ঘটে, মৌর হয়ে গেল খান সৌরভ, মৌর হয়ে গেল। চলি হয়ে গেল, নিতে পারল না। আবারও চিরঞ্জিৎ ডাকে আসছে, মেজো কিন্তু খুব সুন্দর কাজ মারলো, ছড়ি হয়ে গেল। জাম দিয়েছিল কিন্তু কার্যকরী হলো না। আবার সৌরভ মুন্ডা, নিতে পারল না সৌরভ মুন্ডা। চলে গেল ¡Vamos!
সৌরভ মুন্ডার টিমে ক্যাপ্টেন রয়েছেন বিট্টু রাধা গোবিন্দ মৎস্য আরো ডাইদিঘি নামে খেলছে সেই বিট্টু মাঠের বাইরে পেছনে বসে নেতৃত্ব দিচ্ছে টিমকে বিট্টু জয়নালের ব্রিজ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ক্যাপ্টেন হিসাবে ছড়ি হলো পয়েন্ট নিয়ে চলে গেল পুনব লাল দাগ হোক সে রেফারি আছে তোরা চুপ কর না তো রেফারি তুলে দে তোরা গিয়ে রেফারি কর রানিং অবস্থা হয়েছিল বলতে বলতে খেলা শেষ হয়ে গেল খেলায় জয়লাভ করলো সৌরভ মুন্ডা বাহিনী সরাসরি ফাইনালে প্রবেশ করলো রাধা গোবিন্দ মৎস্য আরোহ জয়লাভ করলো এবার ফাইনাল খেলা হবে কালিদাসের দ্বিতীয় সঙ্গে রাধা গোবিন্দ মৎস্য আরোহ